সবাই ভুঁকিম ঘোষ শঙ্কর ঘোষ আমরা মনস্তিজ্ঞা বলেছি আমরা সবাই মিলে একটা অ্যাডজর্নমেন্ট দিয়েছিলাম যে এই ক্যাবিনেট মিটিং এর যে নোট এই ক্যাবিনেট মিটিং মানে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুরো ক্যাবিনেট অযোগ্যদের চাকরির সুপারিশ করে হাইকোর্টে পাঠিয়েছিল এখন ক্যাবিনেটের দায়বদ্ধতা হচ্ছে অ্যাসেম্বলি কিন্তু অধ্যক্ষ মহোদয় তিনি একটাদিক বাম সাইডটা তো উনার মানে উনি দেখতে পান না বাম সাইডটা যারা আছেন আমাদেরকে তিনি বললেন যে সাব জুডিস আমি পড়তে দেব আপনি আপনি নিশ্চিত এবার এটা একটা বড় স্ক্যাম একটা ক্যাবিনেট মেধাকে বাদ দিয়ে অযোগ্যদের সুপারিশ করছে 40টা মন্ত্রী মুখ্যমন্ত্রী সহ জেলে যাওয়া উচিত কোর্টের পোর্শন বাদ দিতেন এডিট করে দিতেন কিন্তু ক্যাবিনেট নোট আমরা মনে করি মুখ্যমন্ত্রী সহ এই ক্যাবিনেট ডিসিশনের জন্য যেটা হাইকোর্ট চেপে ধরেছে হাইকোর্ট চেপে ধরেছে যে এই অযোগ্যদের নিয়োগের সুপারিশ কারা করলো পিছনে কে এই তো পরিষ্কার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্য সচিবের উপস্থিতিতে পুরো ক্যাবিনেটের জেল চাই আমরা পুরো ক্যাবিনেটের গ্রেফতার চাই এই ইস্যুতে আর দ্বিতীয় হচ্ছে তো বড় বড় কথা বলেন কালকে আপনাদের এই এমএলএ মানিকচক তিনি কালকে প্রধানমন্ত্রীকে আর স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তারা নাকি মহিলাদের বস্ত্র হরণ করেন আমরা আগামীকাল আমাদের অগ্নিমিত্রা পাল মালতী রাভা রায় তাপসী মণ্ডল চন্দনা বাউরি সুমিতা সিনা আমাদের শিখা চ্যাটার্জি সমস্ত মহিলা বিধায়িকারা কালকে অ্যাডজর্নমেন্ট প্রশ্ন আনবেন নিন্দা প্রস্তাব আনার জন্য এবং ইনি আমাদের নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আর আমাদের জনগণ মন অধিনায়কে সব প্রদেশের কথা বলা আছে বলছে গুজরাটিরা তারা অস্ত্র সাপ্লাই করেছিলেন ব্রিটিশদের ভারতবর্ষকে পরাধীন রাখার জন্য যে গুজরাট মহাত্মা গান্ধীকে দিয়েছে যে গুজরাট সর্দার বল্লভভাই প্যাটেলকে দিয়েছে সেই গুজরাটকে এই এমএলএ কালকে একটি মানিকচকের দলীয় সভায় এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন আমরা এর তীব্র নিন্দা করছি আর এই চোরেদের ক্যাবিনেট অর্পিতার ক্যাবিনেট মোনালিসার ক্যাবিনেট অপা সিন্ডিকেটের ক্যাবিনেট এই এদের আমরা জেল চাই এই পুরো ক্যাবিনেটের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অযোগ্যদের যারা চাকরির সুপারিশ করেছে তাদের জেল চাই অর্পিতার সরকার অর্পিতার সরকার চোরেদের সরকার ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর কিসি চোর ভাই পচোর কিসি চোর ভাই পচোর ওয়ান টু থ্রি ফোর চাকরি চুরির সরকার অর্পিতার সরকার মোনালিসার সরকার চোর পার্থর সরকার চোর মানিকের সরকার চোর পরেশের সরকার সম্পূর্ণ ক্যাবিনেটকে গ্রেফতার করতে হবে অযোগ্যদের চাকরির সুপারিশ করা মমতা ব্যানার্জির ক্যাবিনেটকে গ্রেফতার করতে হবে অযোগ্যদের চাকরির সুপারিশ করা মমতা ব্যানার্জির ক্যাবিনেটকে গ্রেফতার করতে হবে ভারত মাতা কি ভারত মাতা কি।